সো এই ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের দুইটি ভার্সন wordpress.com এবং wordpress.org এর মধ্যে কি পার্থক্য এবং কোনটার সুবিধা অসুবিধা কি এবং ওয়েবসাইট তৈরি করতে আপনার কোনটার খরচ কেমন প্লাস আপনার একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেসে কোন ভার্সনটি সবথেকে বেটার হবে হ্যালো ওয়েলকাম ব্যাক ওয়ার্ডপ্রেসের দুনিয়ায় সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওর মেইনলি উদ্দেশ্য হচ্ছে wordpress.com এবং wordpress.org এর মধ্যে মূল পার্থক্য তুলে ধরা যাতে আপনি আপনার একটা ব্লগ সাইট তৈরি করার ক্ষেত্রে সেরা প্ল্যাটফর্মটি বেছে নিতে পারেন সো ব্লগিং এর ক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সঠিক ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটি বেছে নেওয়া খুবই জরুরি কারণ এখানে প্রশ্ন হচ্ছে আপনার ওয়েবসাইট বা ব্লগ কার দ্বারা হোস্ট করা হচ্ছে তাছাড়া কোন ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটের উপর অধিকার রাখতে পারবো সেটা নিয়ে কথা বলা চলুন এক এক করে আমরা ওয়ার্ডপ্রেসের দুটি প্ল্যাটফর্মের বিষয়ে সম্পূর্ণ জেনে নেই তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের প্রথমে যে ওয়ার্ডপ্রেসের মেইনলি ওয়ার্ডপ্রেস বলতে যেটা বোঝানো হয় wordpress.org তো এটা হচ্ছে wordpress.org এবং আমাদের অন্য আরেকটি ট্যাবে সেটা হচ্ছে wordpress.com সো আমরা এই ভিডিওতে wordpress.com এবং wordpress.org ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার জন্য সবথেকে কোনটি ভালো সে বিষয়ে এক নজরে তুলে ধরার চেষ্টা করব সো ওয়ার্ডপ্রেসের দুটি প্ল্যাটফর্মের মধ্যে কি মিল রয়েছে তো প্রথমে আমরা চলে আসি wordpress.org কি আসলে যখন আমরা ওয়ার্ডপ্রেস শব্দটি বলি তখন আপনার wordpress.org বা wordpress.org এটাকে বুঝি সাধারণভাবে ওয়ার্ডপ্রেস এর নানান সুবিধা অসুবিধা ফিচার ফাংশন গুলো আমাদের যে কোনো জায়গায় ইচ্ছা করলে চর্চা করতে পারি তাছাড়া ব্লগিং এর ক্ষেত্রে wordpress.org প্ল্যাটফর্মটিকে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় কেন সেটা ওয়ার্ডপ্রেস সিএমএসটি ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনার কি কি প্রয়োজন অবশ্যই একটি হোস্টিং লাগবে একটি ডোমেইন লাগবে তো এই জন্য এটাকে মূলত সেলফ হোস্টেড বলা হয় কেননা আমরা wordpress.org ব্যবহার করলে আমরা আমাদের নিজস্ব যে হোস্টিং থাকবে সেটাতে আমরা সেগুলো ইনস্টল করে নিতে পারবো কারণ এক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটিকে ব্যক্তিগত হোস্টিং এ ইনস্টল করতে পারছেন তাছাড়া আপনি সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইটের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা অধিকার থাকছে প্লাস আপনি যদি চিন্তা করেন wordpress.org প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ব্লগ তৈরি করলে কি লাভ বা সুবিধা হতে পারে এক্ষেত্রে বলবো ওয়ার্ডপ্রেস ভার্সনটি বা wordpress.org ভার্সন ব্যবহার করলে আমরা আমাদের ওয়েবসাইটের উপর সম্পূর্ণ অধিকার রাখতে পারছি তাছাড়া ইচ্ছা করলে যে কোনো ধরনের এডিটিং কাস্টমাইজেশন মডিফিকেশন ইচ্ছা করলে সেটা সম্ভব এর মূল কারণ যার জন্য বর্তমান সময়ে ব্লগাররা সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেসটিকে ওয়েবসাইট বিল্ডার হিসেবে ব্যবহার করেন এখন আমি বা আপনি প্রত্যেকে চাইবো যাতে আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে নিতে পারি তো এখানে সুবিধার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএসটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারছেন কেবল আপনি 5 মিনিট সময় দিলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন ইউটিউব এবং গুগলের মধ্যে হাজার হাজার টিউটোরিয়াল রয়েছে আপনার একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্লাস আপনি যদি চান আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটিকে ডাটা কন্টেন্ট ম্যানেজমেন্ট অন্য সেগুলো এগুলো আপনি অন্য কারো মডারেটর দিয়ে সেগুলো এডিট করবেন আপডেট করবেন সো আপনি সেটাও করতে পারবেন এখানে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তাছাড়া আপনার wordpress.org ব্যবহার করলে আপনি নানা ধরনের ফ্রি প্লাগইন ইউজ করতে পারবেন এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় প্লাগইন ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটের যে কোনো ফাংশন ইচ্ছা করলে অ্যাড করে নিতে পারছেন তাছাড়া ওয়ার্ডপ্রেসে একটা ব্যাপার হচ্ছে আপনার অনেক ধরনের প্লাগইনের পাশাপাশি আপনার থিম রয়েছে কিছু থিম যেগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন প্লাস আপনি যদি চান পেইড কিছু থিম থিম ফরেস্ট থেকে নিতে পারেন সো আপনি এগুলো ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন কাস্টমাইজ করে এডিট করতে পারবেন সো এখানে ওয়েবসাইটে আসা ট্রাফিক ভিজিটর গুগল অ্যাডসেন্স অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি ব্যবহার করে টাকা আয় করতে পারেন এক্ষেত্রে আপনার সম্পূর্ণ টাকা আপনার থাকবে বিভিন্ন ধরনের অনলাইন টুলস গুগল অ্যানালাইটিক্স ইত্যাদি ব্যবহার করে ভিজিটর ট্র্যাকিং করতে পারবেন সো wordpress.org এবং ওয়ার্ডপ্রেস সেলফ হোস্টেড ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি মেম্বারশিপ অনলাইন ই কমার্স ডাউনলোড পোর্টফোলিও ইত্যাদি ইচ্ছা করলেই তৈরি করে নিতে পারবেন সো এটা হচ্ছে wordpress.org এর বেসিক বিষয়গুলো সো আমরা জানি পৃথিবীতে সবকিছুরই কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে অ্যাডভান্টেজের পাশাপাশি সো wordpress.org এরও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সো আগে বলে দিচ্ছি ওয়ার্ডপ্রেস এর অসুবিধাগুলোকে ইগনোর করা অবশ্যই যেতে পারে কারণ এগুলো খুব মেজর কোনো ফ্যাক্ট না এক্ষেত্রে আপনার আলাদা করে হোস্টিং কিনতে হবে অবশ্যই সেটা ওই হোস্টিং এর মধ্যে ইনস্টল করতে হবে আপনার আপডেট করা
করার যে বিষয়টা সেটা আপনাকে নিজেকেই করতে হচ্ছে এবং আপনার ইনস্টলের যে বিষয়টা এটা আপনাকে নিজেকে করতে হবে প্লাস আপনার ওয়েবসাইট যে সিকিউর রাখবেন সেটার ক্ষেত্রে আপনি যে প্লাগইনগুলো ইউজ করবেন সো এটা আপনাকে নিজেকে করে নিতে হবে প্লাগইনের বিষয়টা তবে অনেক ধরনের ফ্রি প্লাগইন রয়েছে সেগুলো আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে ইনস্টল করে আপনার ওয়েবসাইটে সেগুলো অ্যাড করে নিতে পারেন এগুলো ছিল মেইনলি ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ব্যবহার করে কিছু অসুবিধা সো এখন আমরা যদি চলে আসি wordpress.com এর কথায় সো আমরা আমাদের স্ক্রিনে যে ট্যাবটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে wordpress.com সো এক্ষেত্রে wordpress.com এর সুবিধা কি অসুবিধা কি সো আমরা এখন এগুলো তুলে ধরব সো সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা এখন সম্ভব না কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে প্রয়োজন হবে অবশ্যই একটি ওয়েব হোস্টিং এর এক্ষেত্রে ডোমেইন নাম ছাড়া ওয়েবসাইটটিকে ব্যবহার করা সম্ভব না কারণ আপনার ডোমেইন নাম যদি না থাকে আপনি ওয়েবসাইটে কিভাবে ভিজিট করবেন তো মূলরূপে আপনাদের খরচ করতে ডোমেইন নেম ওয়েব হোস্টিং এর উপরে যে খরচটা হয় সেটা আপনি ইচ্ছা করলে wordpress.com এ এসে অনেকটাই নি সেটা থেকে রেহাই পেতে পারেন এমনিতে আপনি আপনাদের যে হোস্টিং গুলো থাকবে wordpress.org তাদের অনেক ধরনের প্ল্যান এখন আমরা wordpress.com সম্পর্কে বিস্তারিত জানবো সো wordpress.com কি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি wordpress.com এখানে ব্রাউজারে ওপেন রয়েছে wordpress.com হলো মেইনলি একটি ওয়েব হোস্টিং সার্ভিস যেখানে গিয়ে আপনি ঝামেলা ছাড়াই আপনি ওয়েবসাইট তৈরি করা যাবে মেইনলি আপনি ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ব্যবহার করে সেখানে আপনি ব্লগিং সাইট তৈরি করতে পারবেন ব্লগিং সাইট তৈরি করার ক্ষেত্রে মেইনলি আমরা যেটা দেখেছি wordpress.org এর ক্ষেত্রে হোস্টিং কিনা লাগতো প্লাস আপনার ডোমেইন অ্যাড করা লাগতো সো wordpress.com এ সেটা আপনার লাগছে না যেমন wordpress.com এর ক্ষেত্রে সবটাই আগে থেকে সেট করা থাকবে তবে এখানে পাঁচ রকমের আলাদা আলাদা প্ল্যান রয়েছে যেগুলো আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে হোস্ট করতে পারবেন যেরকম ফ্রি প্ল্যান রয়েছে পার্সোনাল প্রিমিয়াম বিজনেস ই কমার্স মনে রাখবেন ফ্রি প্ল্যান ব্যবহার করলে সেখানে কিছু সীমাবদ্ধতা অবশ্যই থাকবে কেননা দুনিয়াতে কোনো জিনিসই আসলে ফ্রি না তো এখানে অনেক ধরনের ফিচার ফাংশন আমাদের ব্যবহার করতে দেওয়া হবে না তাছাড়া আমরা যদি অন্যান্য পেইড প্ল্যান গুলো নেওয়া হয় তো সেখানে সীমিত ফিচার ও ফাংশন দেওয়া হয় কারণ wordpress.com এর বিষয়ে সম্পূর্ণ বিষয়টি এখন জেনে নেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সাইট তৈরি করার পরামর্শ দিব তবে এক্ষেত্রে আপনার প্রফেশনাল ভাবে ব্লগিং করার ক্ষেত্রে wordpress.com ব্যবহার করার পরামর্শ কখনোই দিব না কারণ এই প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রে কিছু লাভ অসুবিধা রয়েছে যেরকম আপনি 3GB ওয়েব স্পেস ফ্রি পর্যন্ত ব্যবহার করতে পারেন 3GB শেষ হয়ে গেলে সেখানে আপনাকে অবশ্যই একটি প্ল্যান নিতে হবে পেইড প্ল্যান যেটা আপনার অধিক ওয়েব স্পেস দিবে ফ্রি প্ল্যানের ক্ষেত্রে একটি SSL সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন এক বছরের জন্য ফ্রি ডোমেইন দেওয়া হবে এবং সেই ডোমেইনটি হবে আপনার অনেকটা সাব ডোমেইনের মতো ডোমেইনটা হবে আপনার যে ডোমেইন নেম থাকবে তার সাথে আপনার .wordpress.com এরকম হবে তো আপনাকে নানান ধরনের ফ্রি থিম প্রিমিয়াম থিম দেওয়া হবে সো ওয়েবসাইটের ব্যাকআপ এবং আপডেট নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না এগুলো আপনাকে অটোমেটিক ভাবে আপডেট দেওয়া হবে তো ফ্রি ব্লগ তৈরি করার ক্ষেত্রে আপনার কাছে তেমন কোনো সুবিধা বা লাভ থাকছে না কেননা এখানে অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে বিশেষ করে আপনার ডোমেইনটি হবে সাব ডোমেইন সো আপনি যদি একটি প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট বিল্ড করতে চান তাহলে অবশ্যই আপনার ডোমেইনটি অবশ্যই প্রিমিয়াম রাখতে হবে কেননা আপনার ডোমেইনটি যদি এরকম হয় সাপোজ syedkhan.wordpress.com এরকম হয় সো আপনার অনেকটা সাব ডোমেইন টাইপ হবে এটা অবশ্যই কখনো প্রফেশনাল ডোমেইনের নামের আন্ডারে পড়ে না সো আপনাকে টপ লেভেল ডোমেইন ব্যবহার করতে হবে তাছাড়া অনেক ছোটখাটো ফিচারের ক্ষেত্রে আপনি একটি ভালো দিকদামি প্ল্যান নিতে হবে wordpress.com যদি ব্যবহার করেন বিজনেস এবং ই কমার্স প্ল্যানগুলোতে আপনাদেরকে অবশ্যই সব রকমের ফিচার ও ফাংশন দেওয়া হবে আপনি ইচ্ছা করলে সেগুলো ব্যবহার করতে পারবেন সো wordpress.com এর অসুবিধাগুলো কি মেইনলি অসুবিধার দিকে যদি ফোকাস করি তো ফ্রি প্ল্যানে আপনাকে ব্লগ ওয়েবসাইটে নানা ধরনের বিজ্ঞাপন দেখানো হবে সেটা আপনার ওয়ার্ডপ্রেস থেকে আসবে সেই বিজ্ঞাপনগুলো থেকে আপনাকে এক টাকাও দেওয়া হবে না কেননা টোটালটাই আপনি তাদের হোস্টিং এ আপনার ওয়েবসাইটে হোস্ট করেছেন সো এটা হচ্ছে একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ যদি বলি আর কি আর আপনার ফ্রি ও পার্সোনাল প্ল্যানের ক্ষেত্রে আপনার নিজের ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখে তাই টাকা আয় করতে পারবেন না গুগল অ্যাডসেন্স বা কোনো থার্ড পার্টি কোম্পানি অ্যাডস ব্যবহার করেও আয় করতে পারবেন না কেবল বিজনেস এবং ই কমার্স প্ল্যান ব্যবহার করলেই সেটা পারবেন এছাড়া আপনার ওয়ার্ড অ্যাডস নামের তাদের পার্সোনাল প্রোগ্রাম জয়েন করে নিজের ব্লগে বিজ্ঞাপন দেখাতে পারবেন তবে এটা কেবল আপনার প্রিমিয়াম বা বিজনেস প্ল্যান ব্যবহার করে ওয়েবসাইটের ক্ষেত্রে প্লাগইন ইনস্টল এবং আলাদা করে থিম আপলোড কেবল বিজনেস এবং আপনার যে ই কমার্স প্ল্যানটি রয়েছে সেগুলোতেই করতে পারবেন ফ্রি প্ল্যানের ক্ষেত্রে আপনাকে আপনার কেবল wordpress.com এর সাব ডোমেইন ব্যবহার করতে পারবেন তবে আপনি প্রিমিয়াম প্যাকেজে সেগুলো আপনি ইচ্ছা করলে টপ লেভেলের ডোমেইন অ্যাড করতে পারবেন তারা যদি ভাবে আপনার ওয়েবসাইট নিয়ে যে
কোনোভাবে নিয়মের বাইরে গিয়েছে তাহলে আপনার ওয়েবসাইটে যে কোনো সময় আপনার ডিলিট করে দিতে পারে। তো এটা হচ্ছে একটা রিস্ক, প্লাস আপনার বিজনেস প্ল্যান ছাড়া অন্য যে কোনো প্ল্যান ব্যবহার করে তৈরি করা ওয়েবসাইটের নিচে আপনার পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস ডট কম এরকম লেখা থাকবে। সো আপনি এখন ডিসিশন নেবেন আপনার সব ধরনের ওয়েবসাইট এখানে তৈরি করতে পারবেন কি না। সো এটাই ছিল মেইনলি WordPress.com এবং WordPress.org এর বেসিক পার্থক্য। সো আমরা উপরের সীমাবদ্ধতা এবং উপরের সুবিধা অসুবিধা এগুলোর বিবেচনা করে অবশ্যই বলবো আপনার WordPress.org ব্যবহার করার জন্য। তবে আপনি বিগিনার হিসাবে আপনি যদি চান আপনি WordPress-এর WordPress.com দিয়ে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন, সো আপনি সেটাও করতে পারবেন। তবে অবশ্যই রিকমেন্ড করব WordPress.org ব্যবহার করার জন্য, কেননা এখানে আপনি আপনার যে মেইনলি আমাদের যে ইন্টারনেট ন্যাশনাল মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস বলতে WordPress.org কে বোঝানো হয়। সো এই ছিল আজকের ভিডিওতে, কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।